দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সৃষ্টির পর থেকেই মাঠে সক্রিয় বাংলাদেশ পুলিশ। সামাজিক বিচ্ছিন্নতাকরণ প্রক্রিয়া বাস্তবায়নে নজরদারি, সচেতনতা বাড়ানোর পাশাপাশি খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার, পানি ও মাস্ক বিতরণ করছেন তারা। রাজধানীর 50টি থানা থেকে প্রতিদিন 2500 ছিন্নমূল মানুষকে খাবার দিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শুধু ঢাকাতেই নয়, সারা দেশে করোনা মোকাবেলায় পুলিশের নানা উদ্যোগের কথা জানালেন মহাপরিদর্শক জাভেদ পাটোয়ারি। আমরা প্রতিনিয়ত এই গুজব এবং ফেক নিউজের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালাচ্ছি এবং সবাইকে আমরা সচেতন করার চেষ্টা করছি। ইতিমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং গুজব ছড়ানো সেই সকল আইডিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। করোনা মোকাবেলায় পুলিশের কিছু সদস্যের অতি উৎসাহী ভূমিকা বাহিনীকে বিব্রত করছে মন্তব্য করে আবারও মানবিক আচরণের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি। দুই একটি ঘটনা ইতিমধ্যে আপনারা দেখেছেন যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গিয়েছে। আমরা প্রতিটি ঘটনাকেই আমলে নিয়েছি এবং ইউনিট কমান্ডারদেরকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছি, পেশাদারিত্বের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য, ধৈর্য সহকারে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য, মানবিকভাবে সবকিছু বিবেচনা করার জন্য। এর আগে চাইনিজ ওভারসিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ স্বাস্থ্যসেবার বিভিন্ন সরঞ্জাম বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেয়।